हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल आखे। आमी आखे इस्लाम, आपनादे सबाई के वेलकम जानाच्छी आमार आजकेर नतून ए ब्लॉगटी देखार जन्य। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन, आमी तो आलहामदुलिल्लाह भालो आछि। तो शुरूतेई बोले निच्छी आमार चैनलटी आपनादेर जादेर भालो लागे तारा अवश्यई आमार चैनलटीके सबसक्राइब करबेन, आर आमार भिडियोगुलो जदि भालो लागे ताहले अवश्यई लाइक दिए कमेंट करे आमाके उत्साहित करबेन। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন। তো আমার ভিডিওতে শুরুতে আমি কি কি কাজ করছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি সন্ধ্যা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে কিছু পাস্তা, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পাস্তা রান্না করেছি, তো সেখান থেকে আমরা খেয়ে খাওয়ার পর এটুকু বেঁচে গিয়েছিল। তো এটাকে হচ্ছে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে গরম করে নিচ্ছি। তো পাস্তার পরিমাণটা যেহেতু এখানে কম ছিল তাই হচ্ছে আমি গরম করে আমার দুই বাচ্চাকে দিয়ে দিলাম ওরা খাওয়ার জন্য। তো ছেলে এখানে খাচ্ছে আর হচ্ছে আমার সাথে মজা করছিল, কথা বলছিল। তো যেহেতু ও খাচ্ছে আমিও একটু ভিডিও করছি, আর পাশে হচ্ছে মেয়ে পড়ছে, কারণ দুই ভাই বোনেরই একসাথে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তো এটার জন্য হচ্ছে মেয়ে পড়তে বসেছে। তো ফাঁকে হচ্ছে আমি খাবার দিলাম, ও খেয়ে নিচ্ছে, আর ছেলে হচ্ছে এখানে খাচ্ছে। ছেলের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ছেলেকেও পড়তে বসাবো। তো ওদেরকে পাস্তা দেওয়ার পর এখানে হচ্ছে আমি আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, পাস্তা যেহেতু কম ছিল তাই ওদেরকে দিয়েছি। আমি এখানে আম আর মুড়ি খাচ্ছি, আর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার পর আমরা হচ্ছে চা খেয়ে নেব। তো সেটার জন্য হচ্ছে আমি অলরেডি চা চুলায় দিয়েছি, চা হয়েও গিয়েছে। আমি এখানে চা হতে হতে দুধ আর হচ্ছে চিনি দুইটা একসাথে মিক্স করে নিয়েছি, আর দুধের সাথে আমি অল্প করে একটু কফি দিয়েছি, এই এক চা চামচের মতো। তো সেই কফিটা দিয়ে এখন হচ্ছে দুধ চিনি কফি সেটা হচ্ছে চায়ের একটু লিকার দিয়ে আমি এটাকে মেল্ট করে নিব। তো এরকম করে নিয়ে নিলে হয় যেটা, যে গুঁড়ো দুধটা অনেক সময় দলা দলা হয়ে থাকে সেটা আর হয় না। তো আমি সবসময় এভাবেই করার চেষ্টা করি যেন দুধটা পুরোটা মিশে যায়। তো এই তো এখানে আমি পুরোটা লিকার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে এখন হচ্ছে রুমি নিয়ে বাচ্চারা আর হচ্ছে আমরা তিনজনে মিলে চা খেয়ে নেব। তো এখানে হচ্ছে চায়ের কাপ রেডি করে নিয়েছে মেয়ে। আমি হচ্ছে চা যখন চুলা থেকে আনতে গিয়েছিলাম তখন মেয়েকে বলেছিলাম যে কাপ রেডি করো, তো হচ্ছে এখানে কাপ দিয়ে দিয়েছে, আমি হচ্ছে এখন চা দিব। তো এখানে ছেলেকে অবশ্য প্রতিদিন চা দেই না, ও মাঝে মাঝেই খেতে চায় তখন হচ্ছে ওকে একটু দেই। তো ওকে আজকেও দিব, ওকে খুব কমই দিই আমি চা পরিমাণে, তো ওকে আজকেও দিব কারণ ও চা খেতে পছন্দ করে। যেহেতু রেগুলার দেই না, মাঝে মাঝে দেই, তো যখন দেই ও খায়। তো ওকে দিয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নিব। খেয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে আমি আইসক্রিম বানানো শেয়ার করব, আর আইসক্রিমটা আমি কী দিয়ে বানাচ্ছি সেটাও আপনাদেরকে ডিটেলসে বলবো, যে আমি কী ক্রিম দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি। ক্রিমটার নাম অবশ্য এখন বলছি না, যখন প্রয়োজন হবে আমি বলবো, আজকের ভিডিওতে বলবো না ক্রিমের নাম। তো অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখে হয়তো প্যাকেটটা বুঝতে পারছেন যে আমি কী ক্রিমটা নিয়েছি। আর ক্রিমটা সম্পর্কে আমি একটু বলছি, ক্রিমটা হচ্ছে আমি এনেছিলাম অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো অনলাইন থেকে অর্ডার করার পর আমি ক্রিমটা নেওয়ার কিছুদিন পর হচ্ছে আমার ছেলের বার্থডে ছিল, তো আমি ভাবছিলাম যে ছেলের বার্থডেতে আমি কেক বানাবো। তো রেগুলার আমি কেক বানাই এই ক্রিমটা দিই, কখনো হচ্ছে ওটা খারাপ পড়েনি। তো এটা হচ্ছে আমার ছেলের বার্থডের জন্য আমি অর্ডার করেছিলাম, যে ওর বার্থডে আমার কখনো করা হয় না কোনো একটা কারণবশত। তো বার্থডেটা যেহেতু করা হয় না, আমি ভেবেছিলাম যে এবার ও বারবার বলছিল আর এখন তো বলতে শিখেছে সে, তো ওর জন্য হচ্ছে আমি কয়েকটা ক্রিমের কেক বানাবো, ও যেটা যেটা পছন্দ করে বিভিন্ন ডিজাইন করে বানাবো। তো সেটার জন্য আমি ক্রিমটা যখন এনেছি তার দুই বা তিন দিন পরে আমি কেক বানিয়েছিলাম যে ওর বার্থডেতে আমি এটা ডেকোরেট করব।
তো যখন আমি ওর বার্থডে আসলো, আমি যখন কেক বানানোর পর কেকটা সাজানোর জন্য ক্রিমটা বের করলাম যে কেক ডেকোরেশন করব, তখন দেখছি যে ক্রিমটা আর গলছে না। তো সারাদিন এভাবে রাখার পর দেখলাম কিছুই হচ্ছে না, তারপরও আমি এরকম করে একটু নিয়ে একটু বিটার দিয়ে বিট করলাম, দেখলাম যে ওটা কিছুই হয় না, লিকুইডই লিকুইডই থেকে যাচ্ছে, ওটা আর যে ফোমি ভাবটাও আসছে না, আর হচ্ছে এটা স্টিকি যে একটা ভাব থাকে সেটাও হয় না। তো সেজন্য তখন বুঝলাম যে এটা আমি নষ্ট হয়ে গিয়েছে ক্রিমটা। সেজন্য আমি ফেসবুকে অনেক দিন পর, বেশ অনেক দিন পর, আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা। রেখে দেওয়ার পর বেশ অনেক দিন পর হচ্ছে আমি একটা পোস্ট করলাম ফেসবুকে কোনো একটা গ্রুপে, আমার পরিচিত, আমি রেগুলার ওই ফেসবুক পেজটাতে দেখি, গ্রুপে, সরি পেজ না, ওইটা গ্রুপ। তো ওইখানে আমি দেখি যে অনেকেই অনেক রকমের কারোর কোনো সমস্যা থাকলে সেটা ওখানে বলে জিজ্ঞেস করে। তো সেটা দেখে আমি আমার এটা শেয়ার করলাম যে এরকম একটা ক্রিম আমি এভাবে নিয়েছিলাম, নামটাও বলেছি তখন গ্রুপে। তো বলার পর অনেকেই আমাকে বলল যে আপু এটা দিয়ে তাহলে আইসক্রিম বানিয়ে ফেলুন, এটা দিয়ে ক্রিম আর হবে না, আপনি আইসক্রিম খেতে পারবেন, ওটা দিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আমি রেখে দিলাম, বেশ অনেক দিন পর পর্যন্ত রেখেছি, 1 থেকে 1.5 মাসের মতো হবে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ওটা দিয়েই আমি আইসক্রিম বানাচ্ছি। তো আইসক্রিমটা খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে আমি আজকের ভিডিওতে বলছি না, নেক্সট আমার যে ভিডিওটা আসবে সেটাতে বলবো। তো এখানে হচ্ছে আমি যেহেতু আইসক্রিম বানাচ্ছি, আইসক্রিমটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো যারা মিষ্টিটা কম খাবেন তারা না দিলেও চলে, কিন্তু আমি দিচ্ছি কারণ হচ্ছে বাচ্চারা খাবে আর বাচ্চারা মিষ্টিটা পছন্দ করে, এই কারণে 2 টেবিল চামচের মতো আমি দিয়েছি এখানে। তো এটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ বিট করলাম, আর আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি, আর আমি এটা বিট করার পর পর্যন্ত দেখতে পাচ্ছেন এখনও এটা কিন্তু ক্রিমের মতো হচ্ছে না, সেরকম স্টিকিও হচ্ছে না, আর ফোমি ভাবটাও নাই, এটা লিকুইডই লিকুইডই আছে। তো এটাকে হচ্ছে আমি ভালো করে বিট করার পর চিনিটা যখন গলে গেল, এখন হচ্ছে আমি দিয়ে দিব একটু ম্যাঙ্গো পিউরি। তো এই আমের পিউরিটা আমি ব্লেন্ডারে করিনি, হাত দিয়ে জাস্ট আমটাকে আমি চিপে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পুরোটা দিয়ে দিলাম। এখানে একটা আমের পিউরি আছে মাঝারি সাইজের, তো সেই পুরোটাই আমি দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আমি একটু ভালো করে বিট করে নেব, আর এটা বিট করার পর আমি হচ্ছে একটু ম্যাঙ্গো এসেন্স দেবো, কারণ হচ্ছে ম্যাঙ্গোটার যদিও এটার অনেক ফ্লেভার, ঘ্রাণটা বেশ অনেকক্ষণ আসছিল, তারপর আমি একটু দিয়ে নিলাম যেন খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা দিয়ে দেওয়ার পর ক্রিমটা, আসলে আইসক্রিমটা যেরকমটা কালার ছিল নর্মালি, এটা যেরকম ছিল সামনাসামনি স্ক্রিনে ওরকমটা আসছে না, ক্যামেরাতে একটু সাদাটে ভাব আসছে, কিন্তু আসলে এটা সাদাটে ছিল না, এটা একদম আমের যেই কালারটা হয় হলুদ সেই কালারটাই আসছিলো। তো এটা হচ্ছে আমি পুরোটাই একটা বক্সে নিয়ে নিলাম, নিয়ে আমি ঠিক আরও একটা আইসক্রিম তৈরি করব, যেই ক্রিমটা আমি একটা বক্সে আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা করব। তো এখন এটা হচ্ছে আমি পুরোটা একটা বক্সে নিয়ে নিলাম, নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর দুইটা একসাথে আমি ফ্রিজে রাখবো। তো এটা আমি রেডি করে হচ্ছে পাশে রেখে দিচ্ছি, এখন আমি আরও একটা বানাবো। তো এই যে ওইটা আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম, এখন হচ্ছে আমি এই যে এটা উঠিয়ে রেখেছিলাম আগে আলাদা করে, এখন এটা দিয়ে একটা বানিয়ে নিব। আর এটা আমি কোনো কিছু মিক্স করব না, এটা জাস্ট নর্মাল যেরকম হয় ভ্যানিলা আইসক্রিম সেরকমই করব। তো সেজন্য আমি খাওয়ার পরে বলবো যে কোনটা কেমন হয়েছে, তাই আমি দুইভাবে করেছি, কিন্তু এটুকু বলতে পারি যে এটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু টেস্ট আমাদের আইসক্রিম তো, সব আইসক্রিম তো একই রকম হয় না, কিন্তু ওই হিসেবে আমার এই দুইটা আইসক্রিমের টেস্ট দুই রকম ছিল। আমি এখানেও 2 টেবিল চামচের থেকে একটু কম চিনি দিচ্ছি এটাতে, ওটাতে একটু বেশি দিয়েছিলাম, পুরো 2 টেবিল চামচ, এখানে হচ্ছে 1.5 টেবিল চামচ হবে যেই পরিমাণে আমি দিয়েছি। তো এটা পুরোটা দিয়ে আমি একসাথে বিট করে নিই, আর এটা বিট করতে আমার খুব একটা সময় লাগেনি, কারণ এটাতে আমি কোনো কিছু মিক্স করিনি,
ওটাতে যেহেতু ম্যাঙ্গো রেখেছি তাই ওটা একটু বেশিক্ষণ বিট করতে হয়েছে। এটা খুব অল্প সময়ের মধ্যে আমি বিট করে নিয়েছি। তা আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে নোটিফিকেশন পেতে হেল্প করবেন, যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে, আর আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। তো আশা করছি কেউ আমাকে নিরাশ করবেন না, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো সেই আশা নিয়ে হচ্ছে আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি যেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা। যদি আপনারা হেল্প না করেন তাহলে ইউটিউবে আমি আগাতে পারবো না, কারণ কেউ যদি ভিডিও না দেখে কোনো মানুষই পারে না এগিয়ে যেতে, আর আগানোর জন্য আপনাদের হেল্প আমার খুব প্রয়োজন। তো আশা করছি আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন, ভালো লাগবে অবশ্যই আপনাদের। একটা ভিডিও ভালো না লাগলে আরেকটা লাগবে, আরেকটা না লাগলে আরেকটা লাগবে, যেহেতু সবাই রুচিবোধ এক না। আর আমি যেহেতু রেগুলার যেই কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, তো সেটাই ভেবেই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কারণ সবাই সংসার এক না, সবাই সংসারের কাজও এক না। তো আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, আপনাদের ভালো যদি লাগে তাহলে অবশ্যই দেখবেন, ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন। তো আমার আইসক্রিম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই আইসক্রিমের যে দুটো ছিদ্র দেখা যাচ্ছে এগুলো বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।